প্রচুর সময় লাগবে। Good morning everyone, a very very warm welcome to all of you to my channel once again. তো আজকে সকাল সকাল আমি তো সুপার এক্সাইটেড। তোমরা নিশ্চয়ই আমার ব্লগের থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকের ব্লগের বিষয়টা কি। তো আজকে হচ্ছে গিয়ে আমি, শুভ আর আমার দুজন ফ্রেন্ড, মানে আমরা চারজন মিলে যাচ্ছি একটা ছোট ট্রিপে। কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেটা তো তোমরা আগে আগে জানতেই পারবে, তবে এখন প্রচণ্ড রাশের মধ্যে রয়েছি কারণ আমাদের একটু দেরি হয়ে গেছে। আমরা এখন রেডি হব, দিয়ে বেরোবো। আমাদের ট্রেন হচ্ছে এক্স্যাক্টলি 4টার সময় ফ্রম ব্যান্ডেল। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগ। চলো, সব বন্ধ, অল সেট এন্ড চেক। চলো, অল সেট, তাড়াতাড়ি করে লাঞ্চ করে আমরা বেরোবো। এখন কটা বাজে? এখন বাজে পৌনে দুটো, জার্নি এখানেই শুরু হলো আমাদের। টোটো করে যাব এখন রিষ্টা স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে যাব ব্যান্ডেল স্টেশন, আর ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন বোর্ড করব আমরা ফর এনজেপি। অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম রিষ্টা স্টেশনে লোকাল ট্রেনের জন্য, সেটা অনেকটাই লেটে এলো। প্রায় আমাদেরকে হাফ অ্যান আওয়ার 40 মিনিটস ওয়েট করতে হলো। সময়টা আসলে ট্রেন বিশেষ থাকে না, যাই হোক ট্রেন পাওয়ার পরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আর ঠিকঠাক টাইমে আমরা ব্যান্ডেল জাংশনে পৌঁছেও গেছি। আমাদের ট্রেন আসছে, আমরা এখন ব্যান্ডেল পৌঁছে গেছি। তিস্তা তোরসা এক্সপ্রেস, আমার ফেভারিট ট্রেন, যুবর ফেভারিট, এটা আমার ফেভারিট ট্রেন, মানে ট্রেনটাতে আমরা খেতে খেতে যাবো। প্রচুর সময় লাগবে, সব জায়গায় স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে, কিন্তু তবুও এই ট্রেনটা আমাদের ভালো লাগে। যাই হোক, এটা আর 5-10 মিনিটের মধ্যেই চলে আসছে। প্ল্যাটফর্ম নাম্বার 7 থেকে মোস্ট প্রবাবলি এটা দেবে। আমরা ওয়েট করছি। বেড়াতে যাওয়ার একটা আলাদাই মজা থাকে, আর আমি সবসময় ট্রেনে করে বেড়াতে যেতে ভীষণ প্রেফার করি। আমার কাছে এই ট্রেনের জার্নিটা খুব এক্সাইটিং, আর আমার মতো ঠিক শুভ হয়েছে ট্রেনে করে বেড়াতে, নাকি ওরও ভীষণ ভালো লাগে। বোকার মতো তাকিয়ে আছে কেন বলবে একটু? কোথায় যাচ্ছ? কোথায় সেটা? ব্যাঙ্গেল স্টেশনের একটা সমস্যা তিস্তা তোর সাথে উঠতে, সেটা হচ্ছে ট্রেনটা স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যে ধরে না, দুবার করে দাঁড়ায়, বিশাল হ্যাসেল হয়। আমরা বুঝতে পারি না আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা উঠতে পারবো না, আমাদের রেল লাইনে নামতে হবে ওঠার জন্য। লাস্ট টাইমও ঠিক সেম এক্সপিরিয়েন্স করেছিলাম, এবারেও ভরসা করতে পারলাম না। আমরা ট্রেনে উঠে পড়লাম, সেই স্লিপারে উঠলাম, উঠে এতখানি হেঁটে হেঁটে এসে ফাইনালি আমাদের B2-তে আমরা সেটেল করেছি। জিরের একটা মিষ্টি মিষ্টি আছে না? কি আছে এটা? দেখি মিষ্টির মধ্যে কি আছে, গোল গোল ছোট ছোট গুলি। আনার দানা, আনার দানা, আবার সিঙ্গারা, রসগোল্লা, কাঁচাগোল্লা, তোমার যা ইচ্ছা। ট্রেনের মধ্যে এই পরন্ত বিকেলটা কিন্তু দেখতে দারুণ লাগে, স্পেশালি যখন গ্রামের মধ্যে দিয়ে ট্রেনটা যায়, দুপাশে এরকম ধান ক্ষেত দেখতে পাই, তখন দারুণ লাগে। কফি,
ট্রেন জার্নি মানেই কিন্তু ক্ষণে ক্ষণে বসে কফি খাওয়া, চা খাওয়া আর একটু একটু সময় পরেই বাইরে গিয়ে ট্রেনের দরজা খুলে সেখানকার দৃশ্য দেখা। আগেকার দিনে এসি ছিল না, ছিল না এরকম এসি কামরার ট্রেন, তাই তখন জানলা ধারে বসে বসেই আমরা ট্রেনের বাইরের এরকম দৃশ্য এনজয় করতাম। এখন দিন পাল্টেছে, সময় পাল্টেছে, সময়ের সাথে সাথে প্রচুর অ্যাডভান্স টেকনোলজি এসছে আমাদের কাছে, কিন্তু তবুও আমরা যেন সেই পুরনো দিনেই বেঁচে থাকতে চাই। এখন টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে ট্রেনের মধ্যে আপনার সিটে এসে, আপনার বগিতে এসে আপনার পছন্দের খাবার আপনাকে সার্ভ করে দিয়ে যাবে, সেরকম অ্যাপও বেরিয়ে গেছে। কিন্তু সত্যি কথা বলুন তো, ছোটোবেলা যখন আমরা মা বাবার সঙ্গে বেড়াতে যেতাম এবং বাড়ি থেকে খাবার ক্যারি করতাম আর কখন ট্রেনে উঠে সেই খাবারগুলো খাবো ভাবতাম, উফ, সেই দিনগুলো যেন আজও মনে পড়ে আর তার মতো আনন্দ যেন আজকাল আর পাই না। আবার ছোলা খাচ্ছো, রসের মিষ্টিটা নষ্ট হয়ে গেলে কি করবে? রসের মিষ্টি নষ্ট হবে না, জানি না কোথা দিয়ে খাচ্ছি আর কি করেই বা খাচ্ছি। একটা মানুষ এত খেতে পারে এটা ভেবেই আমার অবাক লাগছে, কিন্তু তাও একটু একটু করে মুখ আমাদের যেন বন্ধ হচ্ছে না। তবে আপনাদেরকে শুধু আমার খাওয়াটা দেখাচ্ছি, বাকিদের খাওয়াটা দেখাচ্ছি না বলে ভাববেন না যে ওরা খায়নি। জন্মের খাওয়া খাচ্ছি আমরা, আমি আমরা ট্রেনে উঠেছি খেতে, আমরা এই ট্রেনটাতে যাচ্ছি শুধু খাওয়াটা খাওয়ার। আমি প্রথমেই বলে দিই যে আমরা তিস্তা দোসা যাচ্ছি, কারণ এটা প্রচুর টাইম লাগায় অট টাইমে নামায়, আমরা শুধু খাবো আর খাবো আর যেমন রিক্সা এগিয়ে এসছে এখন সেটাকে সংকলনকে দেওয়া হচ্ছে। কেমন লাগছে ট্রেন জার্নি? শুধু খাচ্ছে, ঘুমানোর চেষ্টা করছে, আবার উঠে পড়ছে, আবার খাচ্ছে, আবার ঘুমিয়ে পড়ছে, আবার উঠে পড়ছে, আবার খাচ্ছে। দিনের শেষে এটা আমাদের শেষ মিল, বিশ্বাস করুন এটাই আমাদের শেষ মিল। শিবরাম বাড়ি থেকে চিকেন বানিয়ে নিয়ে এসেছিল আর আমরা বানিয়ে নিয়ে এসেছিলাম পরোটা। ওই যে বললাম, আমার এখনও সেই ওল্ড স্কুল জিনিসপত্র ভালো লাগে। বাড়ি থেকে সবাই মিলে একটু একটু করে খাবার নিয়ে এসেছি এবং সেটা সবাই মিলে শেয়ার করে খাবো, এটার যেন মজা আমার কাছে অনেক বেশি। একটু চিলি চিকেন বানিয়েছিলাম তো সেটাও নিয়ে এসেছিলাম সাথে করে, তো সেটাও এখানে সবাই মিলে শেয়ার করে আমরা খেয়ে নিলাম। তো আজকে ডিনারে ছিল শিবরামের বানিয়ে নিয়ে আসা একদম কষা চিকেন আর তার সাথে পরোটা আর আমার একটু চিলি চিকেন, তার সাথে একটু মিষ্টিও ছিল বটে। আমার তো ব্যক্তিগতভাবে একেবারে খিদে পায়নি, কিন্তু তাও ওই হুজুগে একেবারে সবার সাথে বসে খেতে হবে হই হই করে মজা করে, তাই জন্য আমিও ওদের সঙ্গ দিলাম। কেমন লাগে সারাদিন ধরে শুধু ট্রিপটা শুরু করলাম, না কত আর খেতে পারি, কাল থেকে কোনো খাবার জুটবে না ওখানে। এন্ড হোয়াট অ্যাবাউট দ্য পরোটা? ট্রেনটা এনজেপিতে দুটোর সময় পৌঁছানোর কথা ছিল, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে একটুখানি ডিনার সারলাম যাতে একটুখানি হলেও শুতে পারি, কারণ আমাদেরকে দুটো আড়াইটার মধ্যে তো নামিয়েই দেবে তিস্তা তোরসা, আর সে কারণে যাতে একটু সামান্য রেস্ট হয় আমরা তাড়াতাড়ি করে ডিনারটা সেরে ফেললাম। এবার ফাইনালি বাঙ্ক তুলে একটু ঘুমোনোর পালা, যদিও জানি না ঘুমোতে পারবো কিনা। বন্ধুরা মিলে বেড়াতে গেলে ঘুম কি আর হয়, তার উপর রয়েছে চরম এক্সাইটমেন্ট, তারপরে সবাই মিলে হই হই করেই সময় কেটে যাচ্ছে। তবুও একটুখানি রেস্ট নিতেই হয়, কারণ মাঝরাতে তো আমরা নামবো, তারপরে সারাদিন আর এমনিও ঘুম হবে না। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, এখন সবারই ঘুমোনোর সময়। আশা করি আপনারা আমাদের এই ট্রিপে আমাদের সঙ্গে পুরোটা থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই আবার পরের ব্লগে দেখা হচ্ছে, টিল দেন বাই বাই।